80 থেকে 100 দিনে বাটা মাছ কিন্তু বাজারে বিক্রি করা সম্ভব। অনেকেই চাষ করতেছে, এই জন্য যে মেথডটা তারা ফলো করতেছে সেটা হচ্ছে পুকুর টু পুকুর দ্রুততার সঙ্গে তারা ট্রান্সফার করছে, কাঁচা গোবর দিচ্ছে, এবং সেই সাথে সাথে তারা প্রোটিন মানটা মোটামুটি ভালো রেখে কিছু খৈল এবং কিছু খাদ্য প্রয়োগ করছে। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু অন্টারপ্রেনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রান্তিক পর্যায়ের বাজারগুলোতে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে ছোট যে মাছগুলো বিক্রি হয় তার মধ্যে কিন্তু বাটা মাছ অন্যতম। বিশেষ করে হচ্ছে গ্রামের যে বাজারগুলো অথবা হচ্ছে মফস্বল শহর এবং লো পার্সেস ক্যাপাসিটি আছে এরকম যে জায়গাগুলো আছে, এই এগুলোতে কিন্তু ছোটো মাছের চাহিদা বেশ ভালো। তো আমরা কিভাবে আমাদের বাটা মাছগুলোকে খুব দ্রুততার সঙ্গে বাজারজাত করতে পারি, কারণ অনেক জায়গায় আছে যে জায়গাতে হচ্ছে পোনা অনেক চাষি সেল করতে পারেন, বা চোনা পোনা চাষ করার জন্য বা পোনা সেল করার জন্য যে কিছু চ্যালেঞ্জ থাকে, পোনা ডেলিভারি দিতে হয়, পোনাতে জাল টানতে হয়, পোনাকে চার করাতে হয়, এই সেই মিলা যে প্রবলেমগুলো আছে, এই কারণে অনেক চাষি বা হচ্ছে যে অনেক মধ্যবিত্ত টাইপের যে লোকজন আছে তারা আসলে এইগুলোতে যেতে চায় না। তো সেক্ষেত্রে তারা কিভাবে দ্রুততার সঙ্গে এই রেণু বা পোনাগুলোকে আসলে খাইয়ে বাজারজাত করতে পারে, এরকম কিছু তথ্য আপনাদের দিচ্ছি। আমার আসলে এই তথ্যগুলো মোটামুটি মাঠ পর্যায়ের চাষিদের কাছ থেকে নেওয়া, তো আমি এটা আপনাদের বলছি। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আপনি পুকুরটাকে উত্তম রূপে প্রস্তুত করে নেবেন, নর্মালি যেভাবে পুকুর প্রস্তুত করতে হয় ঠিক সেভাবে। এরপরে রেণু যখন আপনি ছাড়বেন তখন হচ্ছে যে এক পুকুরে বেশি রেণু ছাড়বেন না বা বেশি জাতের মাছ ছাড়বেন না। যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক পুকুরে আপনি 2 থেকে 3 প্রজাতির মাছ ছাড়লেন, এর মধ্যে বাটার সংখ্যাটা আপনি দিলেন যেভাবে আপনার ওখান দেয়া যায়, দিয়ে মাছটাকে খুব দ্রুততার সঙ্গে পুকুর থেকে পুকুর ট্রান্সফার করে নিতে হবে। তো আমি আপনাদের এখানে একটা ক্যালকুলেশন বলে দেওয়ার ট্রাই করছি, সেটা হচ্ছে আপনি যদি এই রেণু ছাড়ার পরে ধানিটাকে যদি আপনি 20 থেকে 25 দিনের মধ্যে আর একটা পুকুরে, একটু ধানির যে পুকুরটা আছে তার চেয়ে একটু বড় সাইজের পুকুরে যদি আপনি এটাকে ট্রান্সফার করে দিতে পারেন, তাহলে দেখবেন যে এই ধানিটা কিন্তু এরপরে দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে, এবং সেই সাথে সাথে ধানিটার যেহেতু আপনি কিছু কলও পাবেন আশেপাশ থেকে পোনা বিক্রি করার জন্য, সেখানে আপনি চাইলে বিক্রিও করে দিতে পারেন, অথবা সেই ধানিটা যদি আপনি আপনার ধানির পুকুরে যদি আপনি দেন 20-25 দিনের মধ্যে, এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরপরে যদি আপনি খাদ্য এবং পরিচর্যাগুলো ঠিক রাখেন, তাহলে হচ্ছে যে এই ধানের পুকুরে এই মাছটাকে যদি আপনি 15-20 দিন রাখার পরে আপনার নর্মাল যে চাষের পুকুরগুলো সাধারণত একটু বড় হয় রেণুর পুকুর থেকে বা ধানের পুকুর থেকে, এই পুকুরে যদি আপনি এই বাটা মাছের রেণুটাকে দিতে পারেন, তো আমি আপনাদের যে জিনিসটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে আমাদের এখানে কিছু চাষি পরিচিত আছে আমার, যারা মোটামুটি হচ্ছে যে ছোটো মাছেই বাজারজাত করে, এবং নতুন বাটা মাছ হিসেবে যে মাছটার বয়স আপনার 80 থেকে 100 দিনের মধ্যেই তারা বাজারজাত করতে পারে খুব সুন্দরভাবে। এবং আমাদের এখানে যেহেতু ছোটো মাছের যে চাহিদাগুলো তার মধ্যে বাটা অন্যতম, তো সেক্ষেত্রে এই মাছগুলো মোটামুটি আঙুল সাইজের হয়ে গেলে খুব সুন্দরভাবে বাজারে বিক্রি করা যায়, এবং তুলনামূলকভাবে যে মাছগুলো হচ্ছে অন্য যে মাছগুলো আছে সেগুলো যদি বাটার সাইজে হয় তাহলে কিন্তু বাটার ডিমান্ড অনেক বেশি, তুলনামূলক আদার্স যে মাছগুলো আছে সেই মাছগুলোর ডিমান্ড কিন্তু কম থাকে, এবং মূল্যও কিন্তু বাটা মাছের একটু হলেও তারা বেশি পায়। তো এবং এই সাথে সাথে আমি আপনাদের একটা ছোট্ট মেসেজ দিই, সেটা হচ্ছে আপনি যদি মাছ চাষে দীর্ঘদিন থাকেন তাহলে আপনার এটা অভিজ্ঞতা মোটামুটি হয়ে থাকার কথা, সেটা হচ্ছে যে যদি বাজারে মাছের চাহিদা বেশি থাকে তাহলে জেলেরা বা হচ্ছে যারা মাছ আপনার কাছ থেকে ক্রয় করে তাদের দেখবেন যে একটা খুব বেশি মানের আগ্রহ, এবং আপনার পুকুরের ছোটো মাছ বড় মাছ এরা এতটা মূল্যায়ন না করে কিন্তু যতটুকু পারে তারা কিন্তু ধরে নিয়ে বিক্রি করে দেয়। আবার যদি বাজারে মাছের চাহিদা কম থাকে তাহলে আপনার যদি খুব ভালো কোয়ালিটির মৌসুমের সবচেয়ে ভালো কোয়ালিটির মাছটাও যদি আপনার কাছে থাকে তাহলে দেখবেন যে জেলেরা কিন্তু এটা খুব একটা করে না, এবং তারা আসলে খুব অনীহা প্রকাশ করে, যারা মোটামুটি আরও দেনা না শুধু জেলেদের কাছ থেকে কাছে মাছ আমাদের মতো বিক্রি করেন। তো
এই কথাটা যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে দয়া করে একটা কমেন্ট করে যাবেন, কারণ আমার যেটা মনে হয় যে আমি ডিপলি যতটা মনিটরিং করার ট্রাই করছি এই মাছ চাষ এবং মাছ রিলেটেড যে ব্যাপারগুলো, তো আমি এখানে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে আপনার ছোটো মাছও খুব সুন্দরভাবে চলে যাবে, আপনি ছোটো মাছও খুব সুন্দরভাবে বিক্রি করতে পারবেন যদি বাজারে মাছের শর্টেজ থাকে। আর এই মুহূর্তে যেহেতু মাছের পর্যাপ্ত পরিমাণে শর্টেজ, কারণটা হচ্ছে যে আমরা শীত জানুয়ারি ফেব্রুয়ারি শীতটা পার করলাম, পুকুরে পানির শর্ট হলো এবং সেই সাথে সাথে রমজান মাসটা আমাদের গেল, যেটাতে হচ্ছে মাছের কনজিউমিং ইয়াটা বেশি ছিল, এবং সেই সাথে সাথে এই মুহূর্তে অনেকেই পুকুরে মাছ স্টক করতেছে, পুরনো মাছগুলো বা চাপের মাছগুলো, সেই কারণে বাজারে কিন্তু মোটামুটি মাছের একটা রেট ভালো এবং তা মোটামুটি কিন্তু মাছ শর্টেজ, বিশেষ করে হচ্ছে যে স্থানীয় পর্যায়ের যে মাছগুলো এগুলো মাছ কিন্তু শর্টেজ। বাজারে কিন্তু দুই রকমের মাছ বিক্রি হয়, একটা বরফ দেয়া যেটা বাইরে থেকে আসে সাতক্ষীরা বগুড়া থেকে শুরু করে এই 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 জায়গাগুলো থেকে আসে, আর বাকিটা কিন্তু স্থানীয় পর্যায়ের মাছ দিয়ে এই পুরো মার্কেটটাকে কভার করা হয়। তো আমি আপনাদের যে মেসেজটা দেওয়ার ট্রাই করছি সেটা হচ্ছে যে আপনি যদি এই ধানিটাকে যদি আপনার চাষের পুকুরে 40-45 দিনের মধ্যে দুইটা পুকুর ঘুরিয়ে নিয়ে এসে আপনার চাষের পুকুরে দিতে পারেন, এবং বাটাকে যেহেতু পর্যাপ্ত পরিমাণে গোবর দেওয়া যায়, বিগত আমি অনেক ভিডিওতে বলেছি এবং আমার চাষের আমার প্রজেক্টের ডিরেক্ট ভিডিও এখানে আছে চ্যানেলে, আপনারা চাইলে ওখান থেকে বাটার পরিচর্যাগুলো দেখে আসতে পারবেন। তো আমি যদি আমরা যদি আসলে এই বাটাটাকে পর্যাপ্ত পরিমাণে গোবর এবং খোলসহ বাড়তি যে ফিড সাপোর্ট এটা দিতে পারি, তাহলে আমার যেটা মনে হয় যে 80-100 দিনে এই বাটা মাছটাকে খুব ভালোভাবে সেল করা সম্ভব, এবং সেই সাথে সাথে এই বাটা মাছটাকে কিন্তু ভালো মানের একটা প্রফিট করা সম্ভব। কারণ বাটাকে আমি জোর দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে প্রান্তিক পর্যায়ের চাষিরা আসলে 5-7 মাস 10 মাস কিন্তু আপনার এই মাছটাকে চাষ করার মতো ক্যাপাসিটি তাদের রাখে না অথবা তাদের আগ্রহ থাকে না। কারণটা হচ্ছে যে বিশেষ করে আমি যদি আমার প্রজেক্টের কথাটা বলি আপনাদের, যে আমার প্রজেক্টে বাটা মাছ অনেক বেশি, আমি ফ্রিকোয়েন্টলি মাছ বিক্রি করি, কারণটা হচ্ছে যে আমার এই প্রজেক্টের যে আয় ব্যয় বা যে খরচটা মূলত সেই খরচটা যাতে আমি এই বাটা মাছের থেকে চালিয়ে নিতে পারি। কারণ আপনি যদি একটা মাছ বড় করতে চান তাহলে আপনাকে এমনিতেই 8-10 মাস প্রয়োজন, 7-10 মাস প্রয়োজন। তো সেক্ষেত্রে যেটা হয় যে এত দিন সময়ে এই মাছটাকে খাদ্য দেওয়া, প্রজেক্টের আনুষঙ্গিক খরচ থেকে শুরু করে নিজের চলার মতো যে ইয়াটা, এটা কিন্তু আসলে খুব বেশি টাফ হয়ে যায়। তো আমি আপনাদের এই তথ্যটা দিচ্ছি যে আপনারা আপনাদের প্রজেক্টে যে মাছগুলো ছাড়ছেন তার মধ্যে যদি কিছু সংখ্যা বাটা রাখেন এবং সেটা যদি আপনি 2-3 মাস পর বিক্রি করা শুরু করেন প্রতি মাসে অল্প কিছু করে করে, যাতে আপনার পুকুরের খাদ্যটা চলুক অথবা হচ্ছে আপনার পার্সোনাল যে ফাইন্যান্সের চাহিদা আছে সেটা চলুক, তাহলে কিন্তু আপনি মাছ চাষটাতে মোটামুটি টিকে থাকতে পারবেন এবং ক্যাশ ফ্লোটা ঠিক থাকবে। আর ক্যাশ ফ্লোটা ঠিক থাকলে একটা সময় গিয়ে দেখা যাবে যে আপনি ডে বাই ডে এটাকে ইম্প্রুভ করতে পারছেন, আপনার মতো করে একটা প্যাটার্ন তৈরি করে নিতে পারছেন। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন, ধন্যবাদ সবাইকে।